উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, অত্যন্ত ভালো লাগছে আপনাদেরকে আবারও একত্রে পেয়ে। আসসালামু আলাইকুম। আর সত্যি ভালো লাগে যখন সত্যি নিজের মানুষ, যেটা জয় বলছিল, আসলে মনে হয় যে একটা অন্যরকম একটা শক্তি কাজ করে, যে সাংবাদিকরা আছে বা আমার কাছের মানুষরা আছে। আসলে সাংবাদিকতা তো এটা তার প্রফেশনের নাম, বাট বেসিক্যালি তারা আমাদের নিজের মানুষ, নিজের ভাই ব্রাদার, এক পরিবারের মানুষ। সকাল থেকে একদম রাত পর্যন্ত যখনই আমরা কাজ করি, তখন এই পরিচিত ফেসগুলোই আমরা দেখি। তো আজকে যাদের আমন্ত্রণে আসা হয়েছে লিমার্সের ইন্টেরিয়র, আসলে ইন্টেরিয়র এই কথার সাথে কিন্তু এখনও অবধি অনেক মানুষ এখানে অ্যাডজাস্ট হতে পারে না। ভাবে যে আমি চার দেওয়াল বাড়ি করেছি, দোকানে যাব, একটা পর্দা কিনবো, একটা পছন্দ মতো বেড নিবো, আলমিরা নিবো, ড্রেসিং টেবিল নিবো, ডাইনিং টেবিল নিবো, শেষ হয়ে গেল। এবং দেখবেন কিনে আনার পর তখন দেখা যায় যে জায়গা ছোট হয়ে গেছে, হয়তো বেডটা বসানোর পর ওয়াশরুমে যেতে চিপা হয়ে যেতে হচ্ছে, ডাইনিংয়ে ডাইনিংটা বসানোর পর যখন আমাদের মেহমান আসে তখন দেখা যায় যে একটু সাইড হতে হচ্ছে, আমার মতো হচ্ছে একটু উঠেন, খেতে বসেছে একটু ওঠেন ওঠেন। তো এখনও না আমরা সচেতনতার জায়গা থেকে অনেক দূর এগিয়ে গেছি, আবার কোথায় জানি আমাদের কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে আর একটু আমাদের মতো করে করি। তো এই আমাদের মতো করির মধ্যে আমার কাছে মনে হয় যে সেইটা যদি প্ল্যানিংভাবে হয় বা সেই প্ল্যানিংটা যদি আমরা স্বচক্ষে দেখেই নিজের চয়েস মতো করি, আমরা দোকানে গিয়েও কিন্তু খাট পালং কিনি, পর্দা কিনি, আমরা স্যান্ডেলিয়ার কিনি, আমরা বিভিন্ন ধরনের এখন ডিজাইন বেরিয়ে হয়েছে, ওয়ালপেপার থেকে শুরু করে সব কিছু কিনি, কিন্তু সেইটা যদি আমরা কারোর সাথে কনসার্ন করে কিনি, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা যে কোনো কাজ খুব সহজেই সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারি। যেমন আমাদের মা খালারা আগে ছোটোবেলায় আমাদেরকে, ছোটোবেলায় আমার মা যেমন মানে কাপড় সেলাই করতে পারতেন, তো আমার মা নর্মালি দুই গজ কাপড় কিনতেন, একটা ফ্রক বানাতেন, যেহেতু আমি মেয়ে। কিন্তু এখন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, যেমন আমি বা জয় আমরা যে ড্রেস পরেছি এটা কিন্তু আমাদের মা খালাদের বানানোর চিন্তা থেকে না, একজন ডিজাইনার বানিয়েছে, তারপরে কিন্তু আমরা পরিধান করেছি, এবং সেটা দেখে আপনাদেরও মনে হচ্ছে না ড্রেসটা কিন্তু সুন্দর। তো এই যে সুন্দরের আশাই কিন্তু আমাদের এই সব কিছু করা, সময় সব কিছু মানে একদম তৈরি করা। তো ঠিক ওই রকমই কিন্তু এই সৌন্দর্যের সাথে আমার কাছে মনে হয় ড্রেস ডিজাইনার যেমন থাকে, হোম ডিজাইনার, অফিস ডিজাইনার বা আমরা যে প্লেসে আমরা যেটাই করি না কেন, সেখানে যদি ডিজাইনারের ছোঁয়াটা থাকে তাহলে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যখন কিছু পারচেসই করব, কনসার্ন করে পারচেস করি, তাহলে কি হবে, জিনিসটা অন্যরকম একটা আসবে, কারোর সাথে কারোটা ম্যাচ করবে না। আর আমি লিমার্সের ওনার যারা আছেন, দীর্ঘ আট বছরের পথ চলা, আট বছর কিন্তু খুব কম সময় নয়, অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার, সেইখান থেকে তারা আজকে নবম বছরে পদার্পণ করছে, ভেরি কংগ্রাচুলেশন। আমি বলবো যে তারা যে সময়টা বা যে কি বলে প্রফেশন, যেটা আমি শুরুতেই বললাম, এই প্রফেশনে নয় বছর ক্যারি করা ইটস সো টাফ বাংলাদেশে। কারণ জয়ও যেটা বললেন যে আমি আমার সিক্স সেন্স থেকে কাজ করি, বাট বেসিক্যালি যে পয়েন্ট অফ ভিউটা লিমার্স তৈরি করেছেন সেটা হচ্ছে তারা এখানে ডিসপ্লে করেছেন, যে আমি আমার কিচেন, যেমন আমার সাইডে দেখতে পাচ্ছি যে কিচেন ইন্টেরিয়র করেছে। এখন আমার কাছে মনে হয়েছে যে গ্লাস হলে ভালো, বাট আমার পরিবারের আরেকজনের মনে হয়েছে এটা যদি কাভার হয়ে যায় তাহলে আমি আর অনেক কিছু রাখতে পারবো, যেটা হয়তো বা কাউকে দেখাবো না। তো আমার চিন্তা এবং আমার রিলেটিভসের চিন্তা কখনোই এক নয়। তারা কী করেছে, ডিসপ্লেটা করেছে যেখানে গ্লাসও আছে কাভারও আছে, আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কোনটা ফিজিক্যালি দেখে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি এখানে আসার পরে এই যে দৌড়াদৌড়ি চলতেছে ক্যামেরা নিয়ে এই সেই, আমি যতদিকে চারদিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমি কোনো ঘরে আছি আর কি, কোনো হাউসে আছি, এত সুন্দর ইন্টেরিয়র করা একটা অফিসে, এটা আমার খুব ভালো লাগছে দেখে আর কি। আর নবম বর্ষপূর্তি লিমার্সের কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টেরিয়ার, অনেক অনেক বেশি শুভকামনা, অনেক বেশি দোয়া রইল, এটা অনেক 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 দূর যাক আমাদের এই লিমার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টেরিয়ারটা, এবং আমাদের সবার মাঝে ছড়িয়ে যাক। সব থেকে বড়ো কথা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু ইন্টেরিয়ার পছন্দ করি না এমন খুব কম লোকই আছে। আমি আমার বাসায়, আমি অনেক সময় ইন্টেরিয়ার ছাড়াও আমি নিজেও ইন্টেরিয়ার করি অনেক সময়, কোনটা করলে ভালো লাগবে কোনটা করলে ভালো লাগবে না, কিন্তু সেটা হচ্ছে সিক্স সেন্স থেকে বা কিছু একটা দেখে করি।
কিন্তু আমরা এখনকার আধুনিক যুগে এত সুন্দর করে আমি মুম্বাইতে দেখেছি, আমেরিকাতে দেখেছি যে ফুল ফার্নিস ফ্ল্যাট রেডি করা থাকে আসবাবপত্রের জন্য, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, যার যার রুমে গিয়ে সেই দেখে নিয়ে নেয় তার আসবাবপত্রটা। এরকম ইন্টেরিয়রেরও অনেক জায়গা আছে, অনেক অফিস আছে, অনেক আউটলেট আছে যেখানে ফুল বেডরুমের ইন্টেরিয়র করা, ফুল ডাইনিং রুমের ইন্টেরিয়র করা দেখে চুজ করে নিচ্ছে কে কোনটা পছন্দ করে। তো বাংলাদেশে হয়তো বা এরকম মহামারী আমি দেখি নাই, কিন্তু লিমার্সে এসে আমার অনেক ভালো লেগেছে, ওনাদের প্রত্যেকটা সাইড ইন্টেরিয়র করা আছে। এখনকার যুগে চিন্তা করে বা সিক্স সেন্স থেকে বা ইউটিউব দেখে আপনাদের ইন্টেরিয়র করার কোনো দরকার নেই, আপনারা লিমার্সে চলে আসবেন। এখানে ডিসপ্লে পয়েন্ট, এটা এখানে আপনার প্রতিটা বেডরুম থেকে শুরু করে প্রতিটা রুমেরই ইন্টেরিয়র করা আছে, আপনাদের কাছে যেটা বেটার মনে হবে এবং যেটা মনে হবে যে না এই ইন্টেরিয়রটা আমার কিচেনের জন্য ভালো হবে, আমার ড্রয়িং রুমে ভালো ভালো হবে, সেই জায়গাগুলোতে আপনারা চাইলে এটাকে আবার রিকন্ডিশন করে নিজের মতো করে ওনারা আপনাদেরকে করে দিবে। সো আমরা চাই এই আধুনিক যুগে এসে এই জিনিসগুলো আরও বেশি মানুষের ভিতরে ছড়িয়ে যাক, আরও বেশি আমরা এটাতে ইনফ্লুয়েন্স হই যে নিজেদের ইন্টেরিয়ার আমরা যখন নিজেদেরকে সাজসজ্জা করতে পছন্দ করি, আমার মনে হয় অনেকে তার হাউসটাকেও সাজাইতে অনেক বেশি পছন্দ করে। সো এই লিমার্সের জন্য অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনারা যারা ইন্টেরিয়ার খুব পছন্দ করেন তারা অবশ্যই লিমার্সে একবার এসে ঘুরে যাবেন, আমার মনে হয় আপনারা বেশি অনেক বেশি আনন্দিত হবেন, আশাহত হবেন না। থ্যাংক ইউ সো মাচ, নববর্ষপূর্তিতে অনেক অনেক বেশি দোয়া রইল, থ্যাংক ইউ। তো খুবই ভালো লাগছে ভাইয়া আপনার এই চিন্তাধারাটা, আর অত্যন্ত আজকে ডিফারেন্ট একটি প্রোগ্রামে এসেছি আমি। বিভিন্ন সময় আমি ফ্যাশন যেহেতু চিত্রনায়িকা, মেকআপ যেহেতু চিত্রনায়িকা, তো এশিয়ার সাথে এইটাও যে আসলে যুক্ত হয়ে গেল এটার জন্য আমি ধন্যবাদ জানাবো আমার কাছের বন্ধু সাংবাদিক, ও আমাকে এখানে যুক্ত করেছে, কারণ এটাও কিন্তু একটা পার্ট অফ ডিজাইন। কারণ আমরা যখন চিত্রনায়িকা বা একটা ভালো বিজনেস কেউ করে তখন মানুষ চিন্তাই করতে পারে যে তার অফিস, তার বাসা বা তার চলন ফেরনের মধ্যে একটা নতুনত্ব বা একটা ডিফারেন্ট বা একটা ওয়েল কিছু থাকবে। তো এই ওয়েল তো আসলে একা করা সম্ভব নয়। তো সেইখানে এই যে লিমার্স ইন্টেরিয়র চিন্তা করেছেন উইথ ডিসপ্লে সেন্টার, এটা অত্যন্ত একটা ভালো চিন্তাধারা। আর জয়ের সাথে একমত হয়ে আমি বলবো দেশের বাইরে কিন্তু আসলে ফ্ল্যাট বাসাগুলো মানুষকে একদমই হালকা করে দেয় দু তিনটে কারণে। একটা হচ্ছে ইন্টেরিয়র, সেকেন্ড হচ্ছে আসবাবপত্র, থার্ড হচ্ছে এখানকার কিন্তু যে আমরা ইউজ করা, অর্থাৎ আমাদের যে চুলা, আমাদের ফ্রাই প্যান, ফ্রাই সসপ্যান, এই যে বিষয়গুলোকে ইন্টেরিয়রের মধ্যেই কিন্তু পার্ট। ইনফ্যাক্ট আপনি দেখবেন যে আমি একটা সোফা নিয়েছি, একটা টেবিল নিয়েছি, বাট ফ্লাওয়ার ওয়াস চিন্তা করতে পারছি না কোথায় রাখবো, ডানে রাখবো, বাইরে রাখবো, এ রাখবো, একবার খাটের কর্নারে রাখে, একবার নিচে রাখে। বাট একজন ইন্টেরিয়র কিন্তু এটার উপরেই চিন্তাধারা বিধায় সে জানে ফ্লাওয়ার ওয়াসটা কোথায় রাখতে হবে। এবং খাটের পাশে যে আমরা ল্যাম্পশেড, দোকানে গেলে ভরি ভরি আমরা ল্যাম্পশেড দেখতে পারি, বাট অ্যাকচুয়ালি এই রুমের কালারের সাথে কোন ল্যাম্পশেডটা ম্যাচ করবে দেখলে আরও ভালো লাগবে। কারণ বাসা মানে ইম্পর্টেন্টটা এই কারণে, সারাদিন আমরা যত ব্যস্ততার মাঝেই থাকি, অনেক নয়েজের মধ্যে থাকি, যখন আমরা বাসায় যাব, বেডরুমে ঘুমাবো, তখন কিন্তু ওই মানে স্লিপিংটা, মানে একদম রিমোট এরিয়ার স্লিপিংটা কিন্তু আমরা সবসময় চাই, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাসার কালার, ফার্নিচার, ইন্টেরিয়রের মধ্য দিয়ে। আপনি যদি দেখবেন যে এই বিয়ে বাড়িতে আমরা ম্যাক্সিমাম সময় কী কালার প্রেফার করি, রেড কালার, কেন জানেন? কারণ রেড কালারটা অনেক উত্তেজিত মনে হয়, মানে অনেক অনেক দেখবেন যে অনেক স্ট্যান্ডার্ড চোখে পড়ে। আবার দেখবেন বাসা বাড়িতে ম্যাক্সিমাম কালার কিন্তু হোয়াইট হয়, এটার কারণটা হচ্ছে যে আমাকে যেন খুব নর্মাল কুল ফিল হয়। তো এই যে চিন্তাধারা বা কালারের যে ডিফারেন্সটা, এটা একটা ইন্টেরিয়রই করতে পারে। তো খুবই ভালো লাগছে, নতুন একটি প্রোগ্রামে আসলাম, নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আই থিঙ্ক আমার অনেক ভিডিও আপনারা দেখেন, তো নতুন এই কথাটা আমার মনে হয় সত্যি অনেকের ভালো লাগবে। আবারও খুব শুভেচ্ছা জানাই, 8 বছর থেকে 9 বছরে পার হচ্ছে লিমার্সের ইন্টেরিয়র, খুব কঠিন একটা প্রফেশন তাদের, বিকজ এটা অনেকেই নিতে পারে না। ম্যাক্সিমাম সময় দেখবেন ওনারা এরকম ফেস করেছে, যদি কাউকে বলে যে আপনার অফিসটা ইন্টেরিয়র করতে হবে, বলবে ইন্টেরিয়র কিসে, টেবিল কিনবো বস, টেবিল কিনবো বস, চেয়ার কিনবো, সামনে দুটো চেয়ার দেবো, পর্দা ঝুলাই দেবো, শেষ। বাট নো, ওখানে কিন্তু তাদের অ্যাচিভমেন্টের কিছু ব্যাপার থাকে যেটা ওনারা ইন্টেরিয়রের মাধ্যমে কিন্তু সেই মানে তাকটা তৈরি করতে পারে। তো আসলেই আপনারা দেখেছেন কিছুদিন আগে আমিও বিজনেস ওপেন করেছি, সেখানেও আমার ইন্টেরিয়র করতে হয়েছে। তো সব কিছু মিলে সত্যিই ভালো লাগছে, নতুন একটা ফ্যাশন, নতুন একটা জায়গা,
And again, Limers, thank you very much. Amar eto sangbadik bhai bondeke abar amar kacha kachi kore dewar jonno. Thank you. Assalamu alaikum. একজন ইন্টেরিয়র ডিজাইনের চেয়ে কম জানেন না দিদি, সেটা তো ওনার যে পার্লার, ওনার যে রেস্টুরেন্ট, ওটা করতে গিয়ে ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আমরা এখন ওই কোনায় চলে যাব, কেক কাটবো। আপনার সাংবাদিকবৃন্দকে